এটার উচ্চতা হবে 111 ফুট, এর থেকে বেশি হবে সেটা সিক্রেট থাকছে, এখন বলবো না, সেটা পরে বলবো। কি কি দিয়ে তৈরি করছেন আপনি? এই ম্যাটেরিয়াল হচ্ছে প্রথমে বাঁশ দিয়ে স্ট্রাকচার করা হয়েছে, তারপর খড় মাটি ধানের চিটে এগুলো মাখিয়ে আমরা মাটির কাজটা করেছি, এরপরে ফাইবারের কাস্টিং হবে। এত বড় উচ্চতা প্রতিমা কীভাবে দাঁড় করাবেন? মানে এটা পুরো পেছনটা পাইপের স্ট্রাকচার হবে, লোহার পাইপের স্ট্রাকচার হবে, সেই স্ট্রাকচারের উপরে দাঁড়াবে, ইঞ্জিনিয়ার দিয়ে করা হবে। কবে থেকে কাজটা শুরু করেছেন আপনি? এটা পয়লা বৈশাখ থেকে আমরা শুরু করে দিয়েছি কাজটা। কতজন? আমরা 10-12 জন শিল্পী নিয়ে কাজ করছি। এই যে এত বড় প্রতিমা তৈরি করতে একটা জায়গারও দরকার আছে, সেটা কীভাবে ব্যবস্থা হবে? এটা এলাকার বাসীর জায়গা, মোটামুটি এখানে 3-4 বিঘে জমির উপরে আমরা কাজটা করছি। আর দেখার জন্য সুব্যবস্থা আছে, কোনো ব্যাপার নেই, খোলা মাঠ সামনে, সবাই ভালোভাবে দেখতে পাবে। এটা কোথায় তৈরি হচ্ছে? এটা কামালপুর অঞ্চলের অভিযান সংঘ ক্লাবের পক্ষ থেকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।